Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আশা করি ছাত্ররা সবাই তোমরা ভালো আছো। তোমরা সবাই দেখে শুনে থাকবে এবং দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য তোমরা পড়াশোনা করতে পারোনি স্কুলে গিয়ে। এই জন্য মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমি অরুণ সাহা অগ্রণী কর্ণেশন ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক, আজ তোমাদের দশম শ্রেণী প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়াবো। একটি অজ্ঞাত রাশি থাকবে যে সকল সমীকরণে এবং প্রত্যেকটি পদের ঘাত শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং সর্বোচ্চ ঘাত দুই হবে, সেই সকল সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এখানে এক্স স্কোয়ারের সহগ সমান সমান এ, এক্স এর সহগ সমান সমান বি, আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ সমান সমান সি। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার তোমরা বুঝতে পারলে, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি এবং এক্স টু দি পাওয়ার জিরো বা ধ্রুবক পদের সহগ হচ্ছে সি। এবার তাহলে আমরা প্রথমে জানব দ্বিঘাত সমীকরণ কোনগুলো। যেরকম এক্স টু দি পাওয়ার টু প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই এবং সেভেন এক্স মাইনাস ফোরটিন, এক্স এর সহগ হচ্ছে তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার এর সহগ এখানে ওয়ান, এক্স এর সহগ হচ্ছে সেভেন আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ হচ্ছে মাইনাস ফোরটিন। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে একটা দ্বিঘাত সমীকরণে সহগগুলো কি হবে। তোমাদের তাহলে এইগুলো প্রশ্ন আসতে পারে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে একটা সহগ নির্ণয় করতে দিল। যেরকম দেখো 5x স্কোয়ার - 7x প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এই দ্বিঘাত সমীকরণে বললো x এর সহগ কত। তাহলে x এর সহগ হবে - 7, x এর সহগ -7। তাহলে এবার তোমরা বুঝলে, এবার তোমাদের বইয়ের দুই একটা অঙ্ক প্রথমে করাই 1.1 এ, এগুলো তাহলে মুছে দিচ্ছি, এগুলো বোঝানো হয়ে গেছে। x প্লাস টু তার হোল কিউব মাইনাস ইকুয়াল টু x ইনটু x স্কোয়ার মাইনাস ওয়ান। প্রশ্নটা কি আছে যে এই সমীকরণে কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লেখা এবং x স্কোয়ার x এবং x টু দি পাওয়ার 0 সহগ নির্ণয় করা। দেখো তাহলে প্রথম থেকে এটা করছি, a প্লাস b হোল কিউবের সমান সূত্র জানো, x কিউব প্লাস 3x স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস ডি কিউ, তাহলে এক্স কিউব মাইনাস এক্স, তাহলে এক্স কিউব ওয়াই কেটে গেল। তাহলে এখানে হচ্ছে
6x square plus 12x plus 8 ওই মাইনাস x টা এদিকে চলে এলো তাহলে 6x square plus 12 13x plus 8 equal to 0 তাহলে এই সমীকরণটা এই আকারে প্রকাশ করা হলো এখানে x square এর সহগ হচ্ছে 6 x square এর সহগ হচ্ছে 6 x এর সহগ হচ্ছে 13 এবং x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8 তোমরা এটা করে নাও এবার আমরা যে দ্বিঘাত সমীকরণ করলাম এটা করে কি হবে অনেক বাস্তব সমস্যা আছে যেগুলো সমাধানের জন্য এই দ্বিঘাত সমীকরণটা আসবে তাহলে সেই রকম দুই একটা বাস্তব সমীকরণ সমস্যা দেখি যেটাতে তোমাদের এই সমীকরণটা আসবে এটা আশা করি সবার হয়ে গেছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি বলছে এটা এবার প্রশ্নটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 336 টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করলেন তাহলে এখানে কি বলছে যে একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 336 টাকায় বিক্রি করলেন এবার সমস্যাটা বলছে যে তিনি যত টাকায় ক্রয় করেছিলেন ঠিক তত পার্সেন্ট লাভ করলেন তাহলে লিখি ঘড়ি ঘড়িটি ক্রয় মূল্য সমান সমান x টাকা সুতরাং লাভ বলে দিচ্ছে x পার্সেন্ট তাহলে x গুণ x বাই 100 টাকা তাহলে x স্কয়ার বাই 100 টাকা সুতরাং x প্লাস x স্কয়ার বাই 100 আমরা জানি ক্রয় মূল্য প্লাস লাভ হলে বিক্রয় মূল্য বলে দিয়েছে 336 টাকা তাহলে এইখান থেকে আমরা পাবো লসাগু করছি 100x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 336 বা 100x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 336 ডবল জিরো তাহলে এখানে x স্কয়ার প্লাস 100x মাইনাস 336 ডবল জিরো ইকুয়াল টু জিরো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম তাহলে তোমরা বুঝতে পারলে যে অনেক বাস্তব সমস্যা থেকে এরকম দ্বিঘাত সমীকরণ আসবে তাহলে এটা আশা করি করে নাও ঠিক আছে তাহলে এটা মুছে দিচ্ছি এবার অনেক সময় এই রকম x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব প্লাস 7 ইকুয়াল টু 0 বলে দিল যে এই সমীকরণটা চলরাশির কোন ঘাতের জন্য দ্বিঘাত হবে তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে x টু দি পাওয়ার 6 আমি যদি x এটাকে এই আকারে লিখতে পারি x কিউব তার হোল স্কয়ার তাহলে x টু দি পাওয়ার 6 হবে মাইনাস x কিউব প্লাস 7 তাহলে এইটা যদি x কিউব ইকুয়াল টু যদি আমি মনে করি z তাহলে সমীকরণটা হয়ে যাবে z স্কয়ার মাইনাস z প্লাস 7 ইকুয়াল টু 0 তাহলে এই সমীকরণটা এক নং সমীকরণটা তাহলে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে x কিউবের সাপেক্ষে তাহলে উত্তরটা কি হবে যে এই সমীকরণটা চলরাশির তিন ঘাতের সাথে অর্থাৎ x কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তোমরা করে নাও উত্তরটা লিখে নাও x কিউবের সাপেক্ষে এক নং সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে এবার এটা মুছে দিচ্ছি এবার আমরা কি করব এই দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করব সমাধান কেমন করে করব আমরা কি পেয়েছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0
এবার আমরা ক্লাস 9 এ শিখেছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই রাশিটা শূন্য গুলো হচ্ছে এই রাশিটার শূন্য নির্ণয় করার জন্য এটা ইকুয়াল টু 0 করে যে মান গুলো পায় সেটাই এই রাশিটার শূন্য যেমন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এই রাশিটার শূন্য নির্ণয় করি তাহলে এইটা যদি করি তাহলে এখান থেকে পাবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 তাহলে x ইনটু x মাইনাস 3 মাইনাস 2 ইনটু x মাইনাস 3 তাহলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 তাহলে এবার এই রাশিটা শূন্য নির্ণয় করলে আমরা কি জানি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমি পাচ্ছি x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 ইকুয়াল টু 0 তার মানে x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 সুতরাং x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু 3 হবে তাহলে এই রাশিটার শূন্য হচ্ছে 2 আর 3 তার মানে এই রাশিটা 2 আর 3 বসালে এই রাশিটার মান শূন্য হয় সুতরাং এখান থেকে আমি বলতে পারবো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণটা x ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 3 এই দুটো দ্বারা সিদ্ধ হবে বা এইটা x ইকুয়াল টু 2 বসালে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে অথবা x ইকুয়াল টু 3 বসালো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে তাহলে এই 2 আর 3 কে এই সমীকরণটার বীজ বা রুট বলে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ যদি আলফা হয় এই সমীকরণের একটি বীজ যদি আলফা হয় তাহলে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0 হবে তাহলে কোন সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ যদি আলফা হয় তাহলে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0 হবে এইবার যদি c ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো কি পাবে a আলফা স্কয়ার প্লাস b আলফা তাহলে সমীকরণটা রাখা হয়ে যায় ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0 এখানে তো a নট ইকুয়াল টু 0 লেখা আছে তাহলে এখান থেকে x হচ্ছে ax প্লাস b ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু 0 হবে বা x ইকুয়াল টু মাইনাস b বাই তাহলে একটা b শূন্য পাবে তাহলে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে যদি c ইকুয়াল টু 0 হয় তাহলে একটি বীজ সর্বদা শূন্য হবে এবার তোমাদের কিছু সমাধান করাও x বলেছে এই মানটা গ্রহণ করবে না মাইনাস a প্লাস b ওয়ান বাই এক্সট্রা এদিকে নিয়ে এলাম a প্লাস b এটা যদি x বর্জিত পদ ওই জন্য দেখার দরকার পড়লো না শূন্য কি শূন্য না x যুক্ত পদ থাকলে কিন্তু কাটার আগে জেনে নিতে হবে যেটা শূন্য হলে কাটা যাবে না এবার কোন কোন গুণ করছি x প্লাস bx প্লাস x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ab বা
এবারে এটা একটু সাজিয়ে নি। একটু সময় লাগবে, তারপরে তোমাদের আবার একটা সমাধান করাচ্ছি। এই সমাধানটা 2017 সালে মাধ্যমিকে এসেছিল। এবার এটা মুছে দিচ্ছি। আর একটা সমাধান তোমাদের করাচ্ছি। এই মানগুলো গ্রহণ করবে না, এগুলো গ্রহণ করলে ঘরটা শূন্য হয়ে যাবে। ওয়ানটাকে আমি লিখছি এক্স মাইনাস ওয়ান বিয়োগ এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস মাইনাস এক্স প্লাস টু, তাহলে ওয়ানটাকে এরকম ভাবে লেখা হলো। একই রকম ভাবে x মাইনাস টু বিয়োগ x মাইনাস থ্রি, তাহলে এটা আসলো ওয়ান। একই রকম ভাবে x মাইনাস থ্রি বিয়োগ x মাইনাস ফোর, এইবার দেখো এটা বার এটা তাহলে এটা কেটে গেল, তাহলে ওয়ান বাই x মাইনাস টু বিয়োগ ওয়ান বাই x মাইনাস ওয়ান যোগ ওয়ান বাই x মাইনাস থ্রি বিয়োগ ওয়ান বাই x মাইনাস টু যোগ ওয়ান বাই x মাইনাস ফোর বিয়োগ ওয়ান বাই x মাইনাস থ্রি ইকুয়াল টু এক এইচ ওয়ান। এবার ভালো করে লক্ষ্য করো, এটা এটা ক্লাসে একটা মাইনাসে কেটে গেল, তাহলে দুটো সংখ্যা পড়েছে। এখানে থাকলো ওয়ান বাই x মাইনাস ফোর বিয়োগ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক এইচ ওয়ান। এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হয়ে গেল এক্স মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক এইচ ওয়ান তিন। তাহলে তিন বাই এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক এইচ ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু আঠেরো। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ ইকুয়াল টু জিরো। এবার এটা সমাধান করবো, তাহলে এক তাহলে পেয়ে গেলে একটা দ্বিঘাত সমীকরণ।
ইকুয়েশন থেকে পাবো x - 7 = 0 বা x + 2 = 0 অতএব x = 7 বা x = - 2 তাহলে आंसरটা কি হয়ে যাবে x এর মান হবে - 2 বা 7 তাহলে এটা নির্ণয় সমাধান x এবারে তোমরা এটা একটু পড়ে নাও এটা মুছে দিচ্ছি আশা করি সবার হয়ে গেছে সমাধানটা পেয়ে গেলে x = - 2 অথবা 7 দুটো মান পেয়ে গেলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকবে এখন আমরা সমাধান করছিলাম এরকম সমীকরণ আকারে দিয়ে দিয়েছে সেটা সিম্পলিফাই করে এই আকারে নিয়ে গিয়ে উৎপাদকের সাহায্যে সমাধান করছিলাম এবার কিছু বাস্তব সমস্যা বলে দিবে সেখান থেকে তোমাকে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে হবে এরকম একটা অঙ্ক করাচ্ছি বলছে কলমে প্রতি ডজনে 6 টাকা কমলে এক ডজন মানে 12টা বলছে কলমের 12 6 টাকা কমে যায় যদি মূল্য তাহলে 30 টাকায় আরো তিনটি বেশি কলম পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত তাহলে প্রশ্নটা শুনো বলছে যে কলমের মূল্য যদি ডজনে 6 টাকা কমে যায় তাহলে 30 টাকায় তিনটে কলম বেশি পাওয়া যায় তাহলে কলমে কমার পূর্বে মূল্য কত তাহলে ধরে নি ধরি কলমের মূল্য ডজন x টাকা তাহলে পরে তাহলে কলমের মূল্য ডজন প্রতি কত হলো x - 6 টাকা তাহলে প্রথমে 30 টাকায় কত কলম পাওয়া যাবে পূর্বে 30 টাকায় পাওয়া যাবে যা এটা একটু বলে তোমাদের করাতে হবে না স্যার বুঝতে অসুবিধা হবে প্রতি জানতে 12 টাকার মূল্য হচ্ছে x টাকায় পাওয়া যাচ্ছে 12টি তাহলে 1 টাকায় পাওয়া যাবে 12 বাই xটি তাহলে 30 টাকায় পাওয়া যাবে 12 গুণ 30 বাই x সমান সমান 360 বাই xটি তাহলে 30 টাকায় পাওয়া যাবে 360 বাই xটি কত 360 বাই x - 60 একই রকম ভাবে x টি পাওয়া ছিল 12 এখানে x - 6 টি পড়ছে 12 টাকায় তাহলে 30 টাকায় পাওয়া যাবে এতটি এবার প্রশ্ন অনুসারে বাই x - 6 বিয়োগ 360 বাই x ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 3 তাহলে পরে তিনটে কলম বেশি পাওয়া যাচ্ছে তাহলে বিয়োগফলটা হচ্ছে 3 এবার তাহলে সমাধান করার চেষ্টা করি করে নাও কারণ একটু পরে একটু মুছে দিতে হবে হয়তো এখানে x মাইনাস 360 x মাইনাস 7 এর প্লাস 6 গুণ 360
তাহলে এই দুটো কেটে গেল। গুণ করে নিচ্ছি, এবারে এখানে তিন, এটা দুই কাটলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু 720। এটা করে নাও, কোন উপরের দিকে মুছে আমাকে আবার করতে হবে। এগুলো আশা করি হয়ে গেছে। x স্কয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস 720 ইকুয়াল টু জিরো, বা এটাকে মিল টার্ম করতে হবে মাইনাস ত্রিশ এক্স প্লাস চব্বিশ এক্স। দেখো মাইনাস সিক্স থেকে লিখলাম মাইনাস ত্রিশ এক্স প্লাস হতে মাইনাস সিক্স এক্স, লেখা হলো মাইনাস 720 ইকুয়াল টু জিরো, বা x ইন্টু x মাইনাস ত্রিশ মানে প্লাস চব্বিশ কমন নিলে x মাইনাস ত্রিশ ইকুয়াল টু জিরো, বা x মাইনাস ত্রিশ ইন্টু x প্লাস চব্বিশ ইকুয়াল টু জিরো। হয় x মাইনাস ত্রিশ ইকুয়াল টু জিরো বা x প্লাস চব্বিশ ইকুয়াল টু জিরো, x ইকুয়াল টু ত্রিশ বা x ইকুয়াল টু মাইনাস চব্বিশ, এটা গ্রহণযোগ্য না, কারণ এটা x ইকুয়াল টু মাইনাস চব্বিশ হবে না, কারণ কলমে জলের প্রতিমূল্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে x ইকুয়াল টু ত্রিশ বেরোলো, তাহলে উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে কমা পূর্বে প্রতি ডজন কমলের কলমের মূল্য 30 টাকা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, মাইনাস চব্বিশ বেরালো কিন্তু এটা দিয়ে উত্তর লেখা যাবে না, কারণ যখন আমরা ধরেছিলাম যে এক ডজন কলমের মূল্য x টাকা তখনই কিন্তু x এর মানটা ধনাত্মক সংখ্যা ছিল, ওই জন্য ওটা গ্রহণযোগ্য হবে না। আশা করি তোমাদের হয়ে গেছে। দেখো x স্কয়ার বাই x ইকুয়াল টু 6, যদি এই একটা সমীকরণ দেয়, যদি বলে এর বীজ বা বীজদ্বয় নির্ণয় করো, তাহলে এর বীজ কিন্তু শুধু 6 হবে, অথচ যদি x স্কয়ার ইকুয়াল টু 6x থাকে তাহলে এর কিন্তু x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, বা x ইনটু x মাইনাস 6 ইকুয়াল টু, এখান থেকে x এর মান 0 আর x এর মান 6 পাবো। তার মানে বুঝতে পারছো, এই সমীকরণটা যদি থাকে, এক নম্বর সমীকরণটা আর দুই নম্বর সমীকরণ, এক নং সমীকরণ থাকলে কিন্তু এর অনেক সময় শর্ট কোশ্চেনে আসে, দেয় যে এই সমীকরণের বীজ অথবা বীজদ্বয় নির্ণয় করো, বিভিন্ন অপশন দিয়ে দেয়, অত 0 6 দেওয়া থাকবে কিন্তু উত্তরটা হবে 6। অথচ x স্কয়ার ইকুয়াল টু 6x, এই সমীকরণের বীজ যদি নির্ণয় করতে পারে তাহলে কিন্তু হবে 0 আর 6, তাহলে এর উত্তরটা হবে 0 এবং 6, আর এর উত্তরটা হবে শুধু 6, কারণ এখানে x যখনই হরে দিয়ে দিয়েছে প্রশ্নে তখন কিন্তু x এর মান 0 হবে না, কারণ x এর মান 0 হলে 0 বাই 0 ইকুয়াল টু কোনো 6 হবে না, তাহলে সমীকরণটা সিদ্ধ করবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ সমাধান করে একটু দেখে নিতে হবে যে সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা। আচ্ছা এবার তো আমরা সমাধান শিখলাম, এইবার তোমাদের শ্রীধর আচার্যের সূত্র বলবো। দ্বিঘাত সমীকরণ সমাধানে একটা খুব ভালো পদ্ধতি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র নির্ণয় করব, দেখ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অবশ্যই a নট ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0 হলে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এবার তাহলে a দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস এটাকে লিখছি দেখো 2 ইনটু x ইনটু b বাই 2a,
এই b বাই ax টাকে এরকম আমি একটা 2 এখানে নিলাম একটা 0 তাহলে ক্যান্সেল করে এই জিনিসটা b বাই ax x হয়ে গেল এবার b বাই 2a এর হোল স্কয়ার এখানে যুক্ত করলাম তাহলে এই দিকেও যুক্ত হবে b বাই 2a তার হোল স্কয়ার আর এইটা ওই দিকে চলে গেলে মাইনাস c বাই a তাহলে এটা হয়ে গেল x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার এটা b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a তাহলে এখানে হয়ে গেল x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার 4a স্কয়ার হয়ে গেল এটা b স্কয়ার মাইনাস হয়ে গেল 4ac এবার লক্ষ্য করো যে x প্লাস b বাই 2a এটার মান হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a এইখানে কিন্তু একটা কন্ডিশন আরোপ হয়ে গেল এই যে 4a স্কয়ার কখনো ঋণাত্মক হবে না তাহলে b স্কয়ার মাইনাস 4ac টা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে যদি গ্রেটার এটা যদি একটা বাস্তব সংখ্যার বর্গ এটা কখনো ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হলেই বুঝতে হবে যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না তাহলে এখান থেকে একটা কন্ডিশন পেয়ে গেলাম পরে তোমাদেরকে আবার বলছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি এই দিকে একটু করে দিই তাহলে x প্লাস b বাই 2a সমান সমান প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a তাহলে বা x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই 2a প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a তাহলে এখান থেকে x এর মান আমি পেয়ে গেলাম 2a কমন মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac তাহলে এখান থেকে আমি ইশিদরাজের সূত্রে কি পেলাম যে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় হলো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac তাহলে একটা বীজকে আমি আলফা ধরছি আলফা হচ্ছে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a আর একটা বীজকে বিটা ধরছি মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a তাহলে এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পেয়ে গেলাম এটা একটু তোমরা দেখে নাও তারপরে মুছে এখান থেকে আরো কিছু দেখাবো এটা শুধু মনে রাখবে আমি লিখেও দিব সিদ্ধার্থের সূত্র এই সমীকরণের বীজদ্বয় এদিকটা মুছি ওই দিকটা থাক এবার দেখো তাহলে এই সমীকরণের দুটো বীজ হলো তাহলে এই সিদ্ধার সূত্রে পাচ্ছি এখান থেকে পাচ্ছি x = -b + - √ b² - 4ac / 2a এবার ভালো করে লক্ষ্য কর দুটো বীজ পেয়েছি আলফা আর বিটা তাহলে আলফা বীজের যোগফল আলফা প্লাস বিটা কত পাবো দেখো এটা যোগ করি -b + √ b² - 4ac / 2a যেহেতু দুটোতেই আছে এটাও মাইনাস বি মাইনাস এর আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a তাহলে এইটা কেটে গেল তাহলে এটা মাইনাস 2b বাই 2a তার মানে এখানে পেয়ে গেলাম মাইনাস b বাই a তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b বাই a মাইনাস b বাই a কিন্তু মানে x বিটা হচ্ছে x এর সহগ বাই x তাহলে এখানে উপরে হচ্ছে x এর সহগ y x স্কয়ার এর সহ তার এর একটা ঋণাত্মক চিহ্ন তাহলে বীজদ্বয়ের যোগফল পেলাম মাইনাস b বাই আর বীজদ্বয়ের গুণফল এবার নির্ণয় করব এবার ভালো করে লক্ষ্য করো নিচে তো 2a গুণ 2a মানে 4a স্কয়ারই হয়ে যাবে আর উপরটাতে a এটা b যদি ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b এটা একটা হোল স্কয়ার বিও এটা রুট আছে রুট করে রুট 3 বর্গ মানে 3 হলো তাহলে এটা বর্গ হলে b স্কয়ার মাইনাস তাহলে মাইনাস b স্কয়ার প্লাস 4ac তাহলে মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল তাহলে 4ac বাই 4a স্কয়ার তাহলে 4a কেটে গেল এটা হয়ে গেল c বাই a মানে x টু দি পাওয়ার 0 এর সহ বাই x স্কয়ারের সহ
তাহলে এইটা যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান সিদ্ধান্ত সূত্রের সাহায্যে সমাধান করে x এর বীজ দুটো নির্ণয় করতে পারবো এবং বীজ দ্বয়ের যোগফল এবং গুণফল পেয়ে যাব। এবার তাহলে এগুলো মুছে দিচ্ছি। তাহলে এক নং সমীকরণের বীজ দ্বয় যদি এটা এক নং দিলাম, এক নং সমীকরণের বীজ দ্বয় যদি আলফা আর বিটা হয় তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা ইনটু বিটা হয়ে গেল সি বাই এ। এবার বীজ দ্বয়ের যোগফল আর গুণফল যদি জানা থাকে তাহলে সমীকরণটা আমি নির্ণয় করতে পারবো। যেমন দেখ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এ দিয়ে ভাগ করে দিলাম যেহেতু এ নট ইকুয়াল টু জিরো, প্লাস বি বাই এ ইনটু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো বা এক্স এর স্কয়ার, ভালো করে লক্ষ্য কর আলফা প্লাস বিটার মাইনাস বি, তাহলে এটা হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স আর এটা আলফা ইনটু বিটা, এটা খুব ইম্পর্টেন্ট। বীজ দ্বয়ের যোগফল এবং গুণফল আকারে কোনো একটা সমীকরণকে লেখা, তোমার একটা সমীকরণ নির্ণয় করতে দিতে পারে, পরে অঙ্ক করাচ্ছি চ্যাপ্টারে। এটা তাহলে বুঝতে পারলে দ্বিঘাত সিদ্ধান্ত সূত্রের সাহায্যে এক্স বীজ দ্বয় নির্ণয় করা, তার যোগফল গুণফল পেয়ে যাব এবং বীজ দ্বয়ের যোগফল গুণফল জানা থাকলে সমীকরণটা নির্ণয় করতে পারবো। এবার আপনি এই যে বি স্কয়ার মাইনাস ফোর এসি এইটাকে বলে নিরূপক, নিরূপকটা হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি, মানে তিনটে কন্ডিশন আছে। একটা যদি বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হলে বীজ দ্বয় হবে বাস্তব অসমান। দুই নম্বর বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে বীজ দ্বয় বাস্তব সমান। আর তিন নম্বর বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হলে বাস্তব বীজ নেই। দেখো যদি বি স্কয়ার ফোর এসি তাহলে দুটোই এক্স এর মান আলফার মানও মাইনাস বি বাই এ হয়ে যাবে, বিটার মানও মাইনাস বি বাই এ, তখন সমান হয়ে যাবে। এই জন্য যদি কোনো সমীকরণের বীজ দ্বয় যদি সমান হয় তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে দ্বিঘাত সমীকরণের অনেকটাই পেরে যাবে। এবার তোমাদের কিছু অঙ্ক আমি করাচ্ছি। দেখো তাহলে বীজ দ্বয়ের প্রকৃতি, এবার একটা সমীকরণ বলছে তোমার থ্রি এক্স স্কয়ার মাইনাস টু রুট সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, জানতে চাইছে যে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি, বীজগুলো কেমন। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক বের করব, তাহলে নিরূপক কত হবে বি স্কয়ার মাইনাস ফোর এসি, তাহলে বি স্কয়ার কোনটা, এইটা হচ্ছে মাইনাস টু রুট সিক্স, এটা হচ্ছে বি, তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এ, এ মানে তিন, সি মানে দুই, তাহলে এটা বর্গ করলে দুই মাইনাস দুই বর্গ চার, চার গুণ ছয় চব্বিশ আর এটাও চব্বিশ, তাহলে কত হলো, তাহলে এখানে লিখতে পারবো বীজ দ্বয় সমান। তাহলে পেয়ে গেলাম এরকম দিতে পারে, তাহলে বীজ দ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে পারা যাবে। আরো কিছু অঙ্ক করি, এইবার বলে দিয়েছে যে এই সমীকরণে x স্কয়ার মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু কে
into x plus 3 into 7 plus 10k equal to 0. বলেছে x স্কয়ার মাইনাস 2 গুণ 5 প্লাস 2 কে ইন্টু x প্লাস 3 গুণ 7 প্লাস 10 কে ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান, বাস্তব ও সমান, যখনই বলে দিতে তাহলে এটা এক নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে আমরা কি পাবো নিরূপকটা শূন্য। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব ও সমান, এখান থেকে আমাকে k এর মান নির্ণয় করতে বলেছে, বলে দিয়েছে যে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে নিরূপকটা শূন্য হবে, তাহলে নিরূপক সমান সমান b স্কয়ার, b স্কয়ার মানে এটা মাইনাস 4 ইনটু 5 প্লাস 2k তার হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, a মানে এখানে 1, c মানে 3 ইনটু 7 প্লাস 10k, নিরূপক সমান সমান শূন্য হবে, নিরূপকটা জিরো, অতএব এটা পেয়ে গেলাম। এবার তাহলে এটা সিম্পলিফাই করে এখানে 4 আছে এখানেও 4 আছে এটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে ক্যালকুলেশনটা সোজা হবে, তাহলে এটা 25 প্লাস b স্কয়ার মানে 4k স্কয়ার প্লাস 2ab মানে 10 গুণ 20 20k, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এখানে 4টা কেটে গেছে তাহলে মাইনাস 21, এখানে মাইনাস 30k ইকুয়াল টু 0। বা এখানে কি পাবো 4k স্কয়ার মাইনাস 10k প্লাস 4 ইকুয়াল টু 0। আবার দুই দিয়ে কেটে দিই তাহলে 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে k এর মান নির্ণয় করতে পারবো, 2k স্কয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2k কমন নিলে 2k 2k কমন নিলে k মাইনাস 2 আর মাইনাস 1 কমন নিলে k মাইনাস 2 ইকুয়াল টু 0, বা k মাইনাস 2 ইনটু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ k এর মান হবে 2 বা 1 এর 2। তাহলে k এর মান পেলাম 2, তাহলে এই সমীকরণে যদি বীজদ্বয় বাস্তব ও সমান হয় তাহলে k এর মান নির্ণয় করতে দিয়েছিল, k এর মান পেলাম 2 এবং 1 এর 2। আশা করি এটা করে নিয়েছো। এবার বলেছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দিচ্ছে মাইনাস 4 আর মাইনাস 3, বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মাইনাস 4 এবং মাইনাস 3, সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমরা জানি কি, তাহলে একটা বীজকে ধরলাম আলফা ইকুয়াল টু মাইনাস 4 আর বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3, তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 7 আর আলফা ইনটু বিটা কত হবে 12, অতএব নির্ণয় সমীকরণ কত হবে, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু a প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0, বা x স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস 7, তাহলে প্লাস হয়ে গেল আর আলফা বিটার মান 12, তাহলে সমীকরণটা নির্ণয় হয়ে গেল। তাহলে কোথাও সমীকরণের বীজদ্বয় যোগফল আর গুণফল জানা থাকলে সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। এবার আরো কিছু অঙ্ক আসছি, দেখো এই অঙ্কটা b মাইনাস c x স্কয়ার প্লাস c মাইনাস a ইনটু x প্লাস a মাইনাস b ইকুয়াল টু 0, বলেছে এই সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করতে বলেছে 2b ইকুয়ালস টু c প্লাস a, বলেছে যে এই সমীকরণে বীজদ্বয় সমান হলে
এটা তার মানে x স্কয়ার সহগ এটা x এর সহগ এটা ধ্রুবক পদ বা x স্কয়ার 0 সহগ এই অঙ্কগুলো যখনই বলবে 20 দয় সমান তাহলে নিরূপকটা 0 এবার যদি এমনি ডাইরেক্ট করতে যাও তাহলে একটু অঙ্ক বড় হয়ে যাবে এই জন্য একটু লক্ষ্য করো যে সহগগুলোর যোগফল দেখো ধরি এটাকে আমি p ধরলাম p হচ্ছে b - c q হচ্ছে c - a আর r হচ্ছে a - b ভালো করে লক্ষ্য করে দেখতে পারো এই তিনটের যোগফল হচ্ছে শূন্য আছে দেখো সুতরাং p + q + r equal to b - c + c - a + a - b অতএব p + q + r equal to 0 হয়ে গেল যখনই দেখবে এই সহগগুলো সমষ্টি শূন্য আছে তখন এগুলোকে ধরে নেবে কিছু ধরে অঙ্কটা করলে সুবিধা হবে তাহলে বলেছে এটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে পেয়ে গেলাম q এর মান হচ্ছে p + r equal to minus q এটা পেয়ে গেলাম এবার তোমাকে বলেছে যে এক নং সমীকরণের বীজদ্বয় সমান আর প্রমাণ করতে বলেছে এইটা তাহলে এক নং সমীকরণের বীজদ্বয় সমান সুতরাং নিরূপক সমান শূন্য নিরূপকটা লিখছি দেখো এটা কত b স্কয়ার মাইনাস c মাইনাস এর হোল স্কয়ার মাইনাস 4 ac a মানে হচ্ছে b মাইনাস c আর এটা হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 0 এবার তোমরা যদি না ধরতাম এটা করে অনেকটা বড় a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র আনতে হতো কিন্তু এখানে ধরো আমি এটাকে কি ধরেছি c মাইনাস এটাকে কি ধরেছি q তাহলে এটা q স্কয়ার ইকুয়াল টু 4 এটাকে ধরেছি p r ইকুয়াল টু 0 বা q স্কয়ার মানে কত হবে বলো তো p প্লাস r এর হোল স্কয়ার p প্লাস r এর হোল স্কয়ার মাইনাস 4 p r ইকুয়াল টু 0 এবার দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ab এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার তাহলে p মাইনাস r তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে এখান থেকে পেয়ে গেলাম p মাইনাস r ইকুয়াল টু 0 এবার তাহলে পেয়ে গেলাম p এর মান বসিয়ে দিই এখানে p এর মান হচ্ছে b মাইনাস c আর r এর মান হচ্ছে মাইনাস a হয়ে যাবে প্লাস b তাহলে এখান থেকে b আর b টু b থেকে গেল ইকুয়াল টু হয়ে গেল a প্লাস c তো প্রমাণ হয়ে গেল b টু b তাহলে এই টাইপের অঙ্কগুলো যখনই দেখবে এই তিনটের যোগফল হচ্ছে শূন্য এবং বীজদ্বয় সমান বলে দিয়েছে তাহলে এটা ধরে অঙ্কটা করে এখানে p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0 পাবে এখান থেকে যদি এটা বসিয়ে দাও তাহলে খুবই সহজ হয়ে যাবে বাড়িতে তোমরা চেষ্টা করতে পারো এটা থেকে দেখবে একটু বড় হবে তাহলে অঙ্কটা করে নাও মুছে দিচ্ছি আশা করি হয়ে গেছে এবার আরেকটা অঙ্ক করাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু ac প্লাস bd ইনটু x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0 বলেছে যে এক নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে প্রমাণ করতে বলেছে a by b equals to c by b a by b equals to c by b তাহলে এক নং সমীকরণের বীজদ্বয় সমান তাহলে নিরূপকটা কত হবে নিরূপক সমান সমান শূন্য নিরূপকটা হচ্ছে b স্কয়ার মানে এটার হোল স্কয়ার 4 ইনটু ac প্লাস bd তার হোল স্কয়ার মাইনাস 4 ac a তাহলে নিরূপকটা যে বীজদ্বয় যখনই বাস্তব সমান হবে তাহলে নিরূপকটা শূন্য পেয়ে যাবো এবার দেখো 4 টা করছে যেটা হোল স্কয়ার ভাঙিয়ে নি a স্কয়ার c স্কয়ার প্লাস 2 ac ইনটু bd প্লাস b স্কয়ার d স্কয়ার যেহেতু 4 কেটে গেছে তাহলে a মাইনাস a স্কয়ার c স্কয়ার
माइनस ए स्क्वायर डी स्क्वायर माइनस बी स्क्वायर सी स्क्वायर माइनस बी स्क्वायर डी स्क्वायर এবার এ স্কয়ার সি স্কয়ার কেটে গেল বি স্কয়ার ডি স্কয়ার কেটে গেল এবার দেখো তাহলে এখানে 2 এটা আছে এ বি সি ডি মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 0 তো মাইনাস দিয়ে গুণ করে দিলাম তাহলে এটা হয়ে গেল এ স্কয়ার ডি স্কয়ার আর এটা মাইনাস 2 এ বি সি এর লিখছি এ ডি ইনটু বি সি আর এটা বি সি ইজ বি স্কয়ার c স্কয়ার তাহলে এখান থেকে পেয়ে গেলাম ad - bc তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 বা ad - bc ইকুয়ালস টু 0 বা ad ইজ ইকুয়াল টু bc ad ইকুয়াল টু bc যখনই পেয়ে গেলাম আরেকবার এখানে রিপিট করছি এটা ad ইকুয়ালস টু bc সুতরাং a/b ইকুয়াল টু c/b টু বলছে a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণে একটি b অপরটি যদি দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করতে বলেছে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac বলেছে যে এই দ্বিঘাত সমীকরণে একটি b যদি অপরটির দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো 2b স্কয়ার ইকুয়াল টু 9ac ধরি একটি বীজ আলফা সুতরাং অপর বীজ 2 আলফা অতএব আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ অতএব 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অতএব আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3 এ এটা দুই নম্বর পেলাম আর বীজের গুণফল হচ্ছে আলফা ইনটু 2 আলফা সেই দিকে না ওদিকেই করি তাহলে একবারে হয়ে যাবে বীজের গুণফল হচ্ছে আলফা ইনটু 2 আলফা ইকুয়াল টু সি বাই এ বা 2 আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ বা আলফা স্কয়ার মানে মাইনাস বি বাই 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু সি বাই এ তাহলে এটা হয়ে গেল 2 বি স্কয়ার বাই 9 এ স্কয়ার ইকুয়াল টু সি বাই এ তাহলে একটা এ কেটে গেল নিচে তাহলে 2 বি স্কয়ার বাই 9 এ ইকুয়াল টু সি হয়ে গেল অতএব 2 বি স্কয়ার ইকুয়াল টু 9 এ সি আশা করি হয়ে গেছে এইবার বলছে যে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 এই এই সমীকরণে বীজগুলির অনন্য এই সমীকরণে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে নির্ণয় করতে বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার বীজদ্বয় হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা তাহলে ধরে নিই এক নং সমীকরণে ধরি এক নং সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা অতএব নির্ণয় সমীকরণের বীজদ্বয় ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা বলে দিচ্ছি অতএব এটা ধরি
চল্লিশ সমীকরণ পি ইকুয়াল টু ওয়ান বাই আলফা, পি যেহেতু আছে তাহলে পি ধরা যাবে না, এম ইকুয়াল টু ওয়ান বাই আলফা, এন ইকুয়াল টু ওয়ান বাই বিটা। তাহলে আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সমীকরণে দিতে হবে এম এবং এন, এম প্লাস এন এর মান নির্ণয় করবো। এক নম্বর সমীকরণ দিতে আলফা বিটা, তাহলে এখানে পেয়ে যাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস সি, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু ওয়ান, এটা নির্ণয় করে রেখে দাও যে এক নম্বর সমীকরণ দিতে আলফা বিটা। সুতরাং এইটা আলফা বিটা এবং এটা, এটা দুই নম্বর, এটা তিন নম্বর। এবার এম প্লাস এন মানে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। এবার যদি লক্ষ্য করি আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি আর এটা ওয়ান, তাহলে এটা মাইনাস পি হলো, আর এম গুণ এন হচ্ছে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা, তাহলে ওয়ান বাই আলফা বি, আলফা বিটার মান ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান। অর্থাৎ নিম্ন সমীকরণ x স্কয়ার মাইনাস m প্লাস n ইন্টু x প্লাস m ইন্টু n ইকুয়াল টু জিরো, তাহলে x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু, এটা নিম্ন সমীকরণ। এটা লক্ষ্য করো যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা আর এই সমীকরণটা একই, নিম্ন সমীকরণ প্রদত্ত সমীকরণ একই। প্রশ্ন আসতে পারে দুটো সমীকরণ একই হলো কেন, বীজদ্বয় তো আলাদা। হ্যাঁ, যদি দুটো সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং গুণফল একই হয় তাহলে এই সমীকরণ দুটো একই হবে। এই সমীকরণ ও বীজদ্বয়ের যোগফল ছিল মাইনাস পি, গুণফল ছিল ওয়ান। এই সমীকরণ ও বীজদ্বয়ের যোগফল ছিল মাইনাস পি, গুণফল ছিল ওয়ান। তাহলে এটা আশা করি করে নিয়েছো। দেখ এবার দু একটা শর্ট কোশ্চেন করাই তোমাদের, x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0, বীজদ্বয়ের সমষ্টি কত হবে? এখানে a কত 1, b কত মাইনাস 6, আর c কত 2। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হয় আমরা জানি, বীজদ্বয়ের সমষ্টি, এই বীজদ্বয় যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হয় হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে আর এটা মাইনাস বি বাই এ মানে মাইনাস বি মানে তাহলে ছয় হয়ে গেল, এ মানে হচ্ছে ওয়ান, তাহলে সিক্স হয়ে গেল। তাহলে এক্স স্কয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হবে ছয়। x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 10, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলেছে মাইনাস 2, বলেছে বীজদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস 2। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল এখানে কিন্তু অনেকেই ভুল করে, এটা একটু খেয়াল রাখবে। দেখো ওইদিকে কিন্তু 0 নাই 10 আছে, তাহলে এখানে কিন্তু অনেকে ভুল করে, a ইকুয়াল টু 1, b ইকুয়ালস টু মাইনাস 3, আর c ইকুয়ালস টু অনেকে ভুল করে k লিখে দিবে, কিন্তু k হবে না, হবে হচ্ছে k মাইনাস 10, কারণ এটার থেকে x স্কয়ার মাইনাস 3a প্লাস k মাইনাস 10 ইকুয়ালস টু 0, তবে জানি এটা দ্বিঘাত সমীকরণের আকারে আসলো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে মাইনাস 2, তাহলে কি পাবো, বীজদ্বয়ের গুণফল কত হচ্ছে মাইনাস c বাই a, বীজদ্বয়ের গুণফল হচ্ছে c বাই a, c টা হচ্ছে এখানে k মাইনাস 10 বাই a, এটা হচ্ছে 1, বলেছে এটার মান মাইনাস 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো k মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ k ইকুয়াল টু হয়ে গেল 8, তাহলে উত্তরটা কিন্তু 8 হবে। আরো কিছু অঙ্ক করি দেখি,
3x square plus 8x plus 2 equal to 0 সমীকরণের বীজদ্বয় বলেছে আলফা বিটা তোমাকে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান নির্ণয় করতে বলেছে বলেছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b বাই a আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c বাই a আর আমাকে নির্ণয় করতে বলেছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান তাহলে এখানে আলফা বিটা হয়ে গেল এখানে আলফা প্লাস বিটা হয়ে গেল তা আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস 8 বাই 3 আলফা বিটার মান হচ্ছে 2 বাই 3 তাহলে এটা মাইনাস 8 বাই 3 ইনটু এটা হয়ে গেল 3 বাই 2 তাহলে এটা হয়ে গেল 3 3 কেটে গেল তাহলে মাইনাস 4 তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান পেয়ে গেলাম মাইনাস 4 এবার তাহলে তোমাদের একটু কঠিন প্রবলেমের দিকে যায় একটু দেখি তোমরা পারো নাকি দেখো এই অঙ্কটা টি x স্কয়ার প্লাস 2x প্লাস r ইকুয়াল টু 0 এই এক নং সমীকরণের বলে দিয়েছে যে একটি বীজ অপরটির বর্গ বলেছে একটি বীজ অপরটির বর্গ তাহলে প্রমাণ করো q কিউব প্লাস p r স্কয়ার প্লাস p স্কয়ার r ইকুয়াল টু 3pq r বুঝতে পারলে প্রশ্নটা যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণে একটি বীজ যদি অপরটির বর্গ হয় তাহলে প্রমাণ করো যে কিউ কিউ প্লাস পি আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর ইকুয়াল টু থ্রি পি কিউ আর তাহলে আমি আগে ধরে নিলাম যে একটি বীজ আলফা তাহলে অপর বীজটি আলফা স্কোয়ার ধরি একটি বীজ আলফা সুতরাং অপর বীজ আলফা স্কয়ার ওকে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস কিউ বাই টি আর আলফা ইনটু আলফা স্কয়ার ইকুয়াল টু আর বাই পি ওকে আলফা কিউ ইকুয়াল টু আর বাই পি এবার দুই নং সমীকরণটাকে আমি ঘন করে দিলাম দুই নং সমীকরণকে ঘন করে দিলাম ঘন করে কি পাবো আলফা প্লাস আলফা স্কয়ারের হোল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি তার হোল কিউ বা এটা দেখো এ কিউ প্লাস বি কিউ এটা 6 প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস কিউ কিউ বাই পি কিউ বা আলফা কিউবের মান বসাবো r বাই p এটা ভালো করে লক্ষ্য করো আলফা টু দি পাওয়ার 6 মানে এখানে করেও রাখতে পারো আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r স্কয়ার বাই p স্কয়ার বর্গ করে দিচ্ছি তাহলে r স্কয়ার বাই p স্কয়ার আর এটা 3 আলফা কিউবের মান হচ্ছে r by p আর আলফা প্লাস আলফা স্কয়ার মান হচ্ছে মাইনাস q by p আর ওই দিকে তো আছে মাইনাস q q by p q তাহলে এইবার এটা হলো r by p প্লাস r স্কয়ার by p স্কয়ার এটা মাইনাস 3 q r by p স্কয়ার ইকুয়াল টু মাইনাস q q by p q এবার সব টার্মস আমি p কিউব দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এখানে কি p কিউব দিয়ে যদি গুণ করি তাহলে r ইনটু p স্কয়ার হয়ে যাবে প্লাস p r স্কয়ার মাইনাস 3 p q r p কিউব কেটে গেল তাহলে মাইনাস q কিউব অতএব q কিউব প্লাস p r স্কয়ার প্লাস p স্কয়ার r ইকুয়াল টু 3 p q r হয়ে গেল
তাহলে এটা খুবই ভালো অঙ্ক। যদি কোনো দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর এই দ্বিঘাত সমীকরণে যদি একটি বীজ অপরটির বর্গ হয় তাহলে এইটা প্রমাণিত হয়ে গেল। আশা করি হয়ে গেছে। এই একটা অঙ্ক তোমরা দেখি একটু অন্যরকম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এবার তোমাকে মান নির্ণয় করতে বলেছে ওয়ান বাই পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার, এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। এটা একটু চালাকি করে দেওয়া আছে, কারণ দেখো এখানে এই সমীকরণে বিজয় করেছে পি আর কিউ, তাহলে এই সমীকরণটা পি কিউ দিয়ে সিদ্ধ হবে। তাহলে এ পি স্কোয়ার প্লাস বি পি প্লাস সি ইকুয়াল টু জিরো এবং এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এ পি স্কোয়ার প্লাস সি এর মান পেয়ে যাবে মাইনাস বি পি, আর এ কিউ স্কোয়ার প্লাস সি এর প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস বি কিউ। তাহলে এইটার মান আর এটার মান আমি নিলাম, এটা হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার পি স্কোয়ার আর এটা ওয়ান বাই বি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এটা বি স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু পি কিউ, আর এটা হচ্ছে বি স্কোয়ার এটা পি কিউ এর হোল স্কয়ার। এবার তোমাকে বলে দেওয়া আছে যে এই সমীকরণের বিজয় পি এবং কিউ, তাহলে পি প্লাস কিউ এর মান হয়ে যাবে মাইনাস বি বাই এ, আর পি ইনটু কিউ এর মান হয়ে যাবে সি বাই এ। এবার এটা বসিয়ে দিতে হবে পি প্লাস কিউ এর হোল স্কয়ার মানে বি স্কয়ার বাই এ স্কয়ার, আর টু পি কিউ মানে টু সি বাই এ, এটা হয়ে গেল। আর এটা বি স্কয়ার যেরকম আছে থাকবে, আর পি কিউ এর হোল স্কয়ার পি কিউ এর মানটা কত সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা তুমি সি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার দিয়ে প্রথমে গুণ করে নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস টু এ সি বাই বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু। আশা করি তোমরা তাহলে বুঝতে পারলে দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান কিছু। ভালো করে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো তো পড়বেই, এবং বইয়ে যে অন্য অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোও পড়বে এবং উদাহরণগুলো ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এ বলে আমি এখানে শেষ করছি।